নাকে নিচে একটা ছোট্ট টুথব্রাশ মার্কা গোফ, মাথায় টুপি, হাতে ছড়ি, দড়ি দিয়ে বাঁধা বেরব রকমের বড় ব্যাগিজ প্যান্ট, বিশাল জুতো পরে পাথিয়াসের মতো চলাফেরা। তার এমনই মজার ব্যক্তিত্ব, সরল সহজ অভিব্যক্তি আর ম্যাজিক্যাল কাণ্ড কারখানায় মজে ছিল আপামর বিশ্ববাসী। সন্দেহাতীত ভাবে তিনি আজও রূপলি পর্দার সর্বকালের অন্যতম সেরা কমেডিয়ান। একাধারে অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকর, সঙ্গীতজ্ঞ ও প্রযোজক, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় অভিনেতা চার্লস চ্যাপলিন বা চার্লি চ্যাপলিন। অন্যদিকে মানুষটারও জনপ্রিয়তা কম নয়। ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা জার্মান বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থবিদ, থিওরি অফ রিলেটিভিটির জন্মদাতা, পরমাণু শক্তি নিয়ে যাবতীয় গবেষণার পথপ্রদর্শক, 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া ঝাঁকড়া চুলের এই বিখ্যাত মানুষটি শতাব্দীর অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন। একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা, অথচ নিজ নিজ ক্ষেত্রেই ভয়ঙ্কর জনপ্রিয় দুটো মানুষ। একজন ডুবে আছেন বিজ্ঞানে নতুন নতুন দিগন্ত উন্মোচনের আনন্দে, আর শব্দ খরচ না করেও শুধুমাত্র অভিনয়ের মধ্যে দিয়ে জনমানসে আনন্দ ছড়িয়ে দেওয়ায় অন্যজনের কাজ। কিন্তু জানেন কি, বর্ণময় অথচ সম্পূর্ণ বিপরীত চরিত্রের এই দুটো মানুষের মধ্যে একসময় গড়ে উঠেছিল আশ্চর্য বন্ধুত্ব। সেটা 1930 থেকে 31 সালের কথা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির আমন্ত্রণে বক্তৃতা দিতে যুক্তরাষ্ট্রে এসেছেন আইনস্টাইন। এটা সেই সময় যখন তার বিজ্ঞান চর্চার স্বীকৃতি ছড়িয়ে পড়েছে সারা আমেরিকা জুড়ে। খ্যাতির মধ্যগগণে দাঁড়িয়ে আছেন তিনি। শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রেই নয়, তাকে ঘিরে আগ্রহ আর উত্তেজনা তখন বিশ্বজুড়ে। যখন যে দেশে যাচ্ছেন সেখানেই পাচ্ছেন সম্মান আর ভালোবাসা। তার প্রতিটি সেমিনার ওয়ার্কশপ ঘিরে চড়তে থাকত কৌতূহলের পারদ। বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ, রাজনীতি লোকজন থেকে মিডিয়া, উপচে পড়ত ভিড়। তিনি যেখানেই যেতেন তাকে ঘিরে থাকত বিশ্বের তাবর ফটোগ্রাফার আর সাংবাদিকেরা। এমনই একসময় আইনস্টাইনের সঙ্গে আলাপ হয়ে যায় চার্লি চ্যাপলিনের। নির্বাক চলচ্চিত্রে সেই যুগকে বলা যায় স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিনের স্বর্ণ অধ্যায়। দ্য কিওর 1917, দ্য অ্যাডভেঞ্চার 1917, এ ডগস লাইফ, দ্য কিড, দ্য গোল্ড রাস, দ্য সার্কাস থেকে শুরু করে সিটি লাইটসের মতো একটার পর একটা চলচ্চিত্রে তার তুখর অভিনয় জ্ঞানী। সিনেমা চলাকালীনও কোনো এক মুহূর্তে আইনস্টাইন ল্যামলেকে বলেছিলেন তিনি চার্লি চ্যাপলিনের সঙ্গে দেখা করতে আগ্রহী। এরপর ল্যামলে নিজেই উদ্যোগী হয়ে চ্যাপলিনকে ফোন করেন আর আইনস্টাইনের ইচ্ছের কথা জানান। এই দুই কিংবদন্তি দেখা হয় ইউনিভার্সাল স্টুডিওতেই। স্টুডিও ঘুরে ফিরে দেখার ফাঁকে ফাঁকেই চলতে থাকে তাদের আলাপচারিতা, এমনকি দুজনে একসঙ্গে খাওয়া দাওয়াও সারেন। চার্লি চ্যাপলিনের থেকে প্রায় বছর দশকের বড় ছিলেন আইনস্টাইন, তবু প্রথম আলাপেই এক আশ্চর্য অন্তরঙ্গতা গড়ে ওঠে দুজনের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তাত্ত্বিক বিজ্ঞানী বললেই গোমরা মুখ, সিরিয়াস চেহারার একজন মানুষের কথা মনে পড়ে, তাই না? কিন্তু আইনস্টাইন মোটেও তেমনটি ছিলেন না। তার রসবোধ ছিল প্রবল। চরিত্রগতভাবে বেশ ভুলো মনেরই লোক ছিলেন আইনস্টাইন। তার এই অন্যমনস্কতার জন্য নানা রকম মজাদার মুহূর্ত তৈরি হতো। তেমনই একবার ট্রেনে চেপে কোথাও একটা যাচ্ছিলেন আইনস্টাইন। চেকার উঠেছেন ট্রেনে, সবার টিকিট পরীক্ষা করতে করতে এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসেও টিকিট দেখতে চাইলেন চেকার। এদিক ওদিক পকেট হাতড়েও তার টিকিটটি আর খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানী। ততক্ষণে আইনস্টাইনকে চিনতে পেরেছেন চেকার। প্রাথমিক উত্তেজনার ধাক্কা সামলে তিনি খুব বিনীতভাবে বিজ্ঞানীকে বলেন, স্যার আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। তখনও কোটের পকেটে হাতড়ে চলেছেন আইনস্টাইন। চেকারের কথার জবাবে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে উঠলেন, আরে না না, টিকিটটা আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে জানবো কি করে আমি কোথায় যাচ্ছিলাম। প্রথম দেখায় আইনস্টাইনকে কেমন মনে হয়েছিল চ্যাপলিনের? এই বিষয়ে আত্মজীবনীতে চ্যাপলিন লিখেছিলেন, আইনস্টাইনকে তার ঘরোয়া আলপাইন জার্মানদের মতোই লেগেছিল।
তবে চমৎকার অনুভূতি সম্পন্ন, হাসি খুশি আর বন্ধু ভাবাপন্ন ছিলেন আলবার্ট। খুব শান্ত আর তবে এসব ছাপিয়ে ফুটে উঠেছিল আইনস্টাইনের গভীর ও অনন্য সংবেদনশীল মনের পরিচয়। চ্যাপলিন বিশ্বাস করতেন এই সংবেদনশীল মনই আইনস্টাইনের অনন্য পাণ্ডিত্যের আধার। অসম বয়সী দুই আলাদা জগতের বাসিন্দা, তবু প্রায় প্রথম দিন থেকে জমে যায় আইনস্টাইন আর চ্যাপলিনের বন্ধুত্ব। আইনস্টাইন নিজের বাড়িতে বেশ কয়েকবার আমন্ত্রণ করেন চ্যাপলিনকে। চ্যাপলিনও সে সময় তার সদ্য মুক্তি চলচ্চিত্র সিটি লাইটসের প্রথম শো দেখতে আইনস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ছবিটি দেখতে আইনস্টাইন নিজে নাকি টুপি পরে হাতে ছড়ি নিয়ে একেবারে চ্যাপলিন সেজে হাজির হয়েছিল। একই ফ্রেমে চ্যাপলিন আর আইনস্টাইন, সেদিন সন্ধ্যায় এটাই ছিল প্রেক্ষাগৃহের প্রধান আকর্ষণ। তাদের দুজনকে দেখতে ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহে। শো মিটে যাওয়ার পরেও পথে নামেন দুজনে। এ কথা ও কথার ফাঁকে চ্যাপলিনের অভিনয়ে ভূয়সী প্রশংসা করেন আইনস্টাইন। বলেন, তোমার অভিনয়ে সারল্য তোমার শক্তি, পর্দায় তুমি একটা কথাও বলনি, অথচ দেখো সবাই কত সহজে বুঝতে পেরেছে তোমায়, তাই তো এত জনপ্রিয় তুমি। সামান্য হেসে চ্যাপলিন সেদিন উত্তর দিয়েছিলেন, ঠিকই বলেছিলেন, তবে আপনার জনপ্রিয়তা এসবের ঊর্ধ্বে, দেখুন না সারা পৃথিবী আপনাকে সম্মান করে, কিন্তু বোঝে কজন, কিচ্ছু না বুঝো আপনাকে অস্বীকার করার ক্ষমতা নেই বিশ্বের। পরের বছর অর্থাৎ 1932 থেকে 33 সালে কাজের সূত্রে আরও একবার যুক্তরাষ্ট্রে আসেন আইনস্টাইন। সেবার তার সম্মানে একটা ডিনার পার্টির আয়োজন করেন চ্যাপলিন। ডিনারে আইনস্টাইন ছাড়াও আমন্ত্রিত ছিলেন উইলিয়াম র্যান্ডলফ হাস্টে। হাস্ট কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম র্যান্ডলফ হাস্টে ছিলেন যুক্তরাষ্ট্রের আধুনিক গণমাধ্যম ব্যবসার পথিকৃতদের একজন। চ্যাপলিনের ইচ্ছা ছিল র্যান্ডলফ হাস্টের সঙ্গে আইনস্টাইনের পরিচয় করিয়ে দেওয়া। হাস্টেও মনে মনে চেয়েছিলেন সেই ইচ্ছায়। দুজনেরই রসবোধ প্রবল, তাই হয়তো চ্যাপলিন আশা করেছিলেন বুদ্ধিদীপ্ত আর অন্যরকম হতে চলেছে সেই আলাপচারিতা। কিন্তু কোনো কারণে সেই দিন অন্য কোনো চিন্তায় মগ্ন ছিলেন আইনস্টাইন। অন্য মনস্ক বিজ্ঞানী ডিনার টেবিলে একটা কথাও বলেননি সেদিন। স্বভাবতই চুপ থাকেন র্যান্ডলফ হাস্টেও। সব মিলিয়ে ডিনার টেবিলে এক অদ্ভুত নিঃশব্দতা নেমে আসে। সেদিনের এই ঘটনায় বেশ কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন চ্যাপলিন। এরপরে বিশ্বজুড়ে নেমে আসে এক ঘোর অন্ধকার সময়। জার্মানির থেকে ইহুদি বিতরণ শুরু হলে আইনস্টাইন বুঝতে পারলেন সময় আসন্ন, মানবতার শত্রুরা তাকেও রেয়াত করবেন না। দেশের মায়া ত্যাগ করে পথে নামেন তিনি। প্রথমে যান ইংল্যান্ডে, সেখান থেকে 1934 সালে 7 জুলাই রওনা হন আমেরিকার উদ্দেশ্যে। তখন তার বয়স 55। প্রিস্টনের কর্তৃপক্ষ আইনস্টাইনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন সে সময়। গুপ্ত ঘাতকের দল যে সাগর পেরিয়ে আমেরিকায় এসে পৌঁছাবে না, তাই বা কে বলতে পারে। তাই আইনস্টাইনকে গোপন জায়গায় রাখা হলো। ফলে সে সময় আইনস্টাইনের সাথে সবারই যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আইনস্টাইন আর চ্যাপলিনের সম্পর্ক নিয়েও এরপর আর কিছু প্রকাশেই আসেনি। চার্লি চ্যাপলিনের সঙ্গে বিজ্ঞানীর পরে আর কোনোদিন যোগাযোগ হয়েছিল কিনা তা আর জানা যায়নি। তবে ক্ষণস্থায়ী হলেও বিপরীত মেরুর এই দুই কিংবদন্তির মধ্যে অসাধারণ শ্রদ্ধা আর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। কেমন লাগলো আজ অজানা চ্যাপলিন আর আইনস্টাইনের বন্ধুত্বের সম্পর্কে গল্প জেনে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।